শেরপুরের নালিতাবাড়িতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকেলে মধুটিলা ইকো পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন। যারা এমন কিছু করেন যে বাবা ছিল মুক্তিযোদ্ধা, ছেলে একটা রাজাকার, তাদের আচার ব্যবহার এরকম। উদ্বোধক হিসেবে আলহাজ সরকার গোলাম ফারুক বক্তব্য দিয়ে বলেন, বাঙালিরা মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত হয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের সাথে যুক্ত হয়ে অনেক বাঙালি, স্বাধীনতার পক্ষের বাঙালি, তারা সেদিন যুক্ত ছিলেন এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়েছেন, বাসস্থান দিয়েছেন এবং কোথায় কোথায় আক্রমণ করলে দ্রুত স্বাধীনতা আসবে তার জন্য তারা অনেক প্ল্যানিং তৈরি করে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। আওয়ামী লীগ আমাদের হৃদয়ের সংগঠন, আওয়ামী লীগ আমাদের রক্তের সংগঠন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেক মুক্তিযোদ্ধার সন্ধান আছে, বিভিন্ন দিক দর্শনে তারা অভিভূত, তারা এমন কিছু করে যে বাবা ছিল মুক্তিযোদ্ধা, এখন মনে হয় ছেলে একটা রাজাকার, ঠিক না? প্রধান আলোচক হিসেবে মোহাম্মদ ফজলে লোহানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি জামিল আহমেদ, সহসভাপতি হামিদা ইসলাম, মাওলানা আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, শিউলি আক্তার, শামিতা ইয়াসমিন, মোহাম্মদ মঞ্জুর হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।